প্রিয় ভিউয়ার্স, আজ আমরা আসছি পটুয়াখালী জেলার দমকি মডেল উপজেলার লেবুখালী ইউনিয়নের 5 নং ওয়ার্ডের ঢাকা কুয়াঘাটা মহাসড়কের পাশে একটা রোডে। দেখেন এখানে রোডের কি দুরবস্থা। উন্নয়নশীল দেশে মধ্যম আয়ের দেশ এবং এটা হলো মডেল উপজেলা। আমরা আপনাদের দেখাবো এই রোডের দুর্দশা এবং মানুষের যে কি জোয়ার ভাটায় যে কি করুণ দশা হয় তার কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা পাশে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে অনেক জায়গায় গর্ত, এর উপর দিয়ে জোয়ার ভাটার পানি আসা যাওয়া করে এবং মানুষের হাঁটা চলার দুরবস্থা দেখা দেয়। এবং এই দেখতে পাচ্ছেন জোয়ার ভাটা যাওয়ার কারণে এখানে ইট দেখা যাচ্ছে না, স্রোতে নিয়ে গেছে এবং রাস্তা হাঁটা চলার উপযোগী নয় তেমন একটা। কিছু কিছু জায়গায় দেখবেন গর্ত দেখা যায়, বড় বড় গর্ত। বাচ্চারা স্কুলে যাওয়ার সময় ভয় 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 একা যেতে পারে না। এই দেখেন বিশাল গর্ত, গর্ত দেখা যাচ্ছে, বিশাল গর্ত, সাইডে গর্ত। এখানে বিশাল গর্ত এবং পানি আছে, জোয়ার ভাটার পানি আসা যাওয়া করে এবং কৃষকের ক্ষতি করে, কৃষকের ফসলাদি ব্যাপক ক্ষতি হয়। এই জোয়ার ভাটার পানিতে আর কৃষি বা যেমন মৌসুমি ফসল আছে, মুগ ডাল, খেসারি, এরকম কিছু চাষাবাস করতে পারে না, বাদাম, সব কিছু পানি পানি উঠে নষ্ট করে দেয়। এখানে দেখতে পাচ্ছেন বিশাল গর্ত, বাচ্চা রেখা বা মানুষ একা চলাচলের ভয় পায়, একা চলাচল করতে পারে না। রাস্তায় 5 বছরে কোনো কাজ হয়নি, এভাবেই করে আছে। কোনো মেম্বার চেয়ারম্যান এগুলো দেখছে না। এই হলো আমরা মডেল উপজেলার রোডের অবস্থা। যে স্কুল আছে, বাচ্চারা স্কুলে আসা যাওয়া করে, এর যদি থাকে রোডের অবস্থা তাহলে তারা কিভাবে আসা যাওয়া করে। এখানে যে বাইপাস রোডটা দেখছেন, মানুষের বাড়ির উপর দিয়ে যেতে হয়, যাওয়ার উপযোগী রাস্তা নয়। দেখেন কি দুরবস্থা, এখানে টাউনে রাস্তা তো সংস্কারের কোনো নামই নেই। মেম্বার চেয়ারম্যান সবাই আছেন, সরকার দলীয় তাদের উন্নয়নের চিত্র হলো এই, কাজের চিত্র এই। আবার
ব্যবস্থা গ্রহণ করে না। এখানে খাওয়া পারাপার করতে হয়, খাওয়া পারে তারপর বাজার যেতে হয়, বাজার ছাড়া খাওয়া আবার পাওয়া যায় না। আজকে বাজার নাই তাই খাওয়া, এখানে খাওয়ার ব্যবস্থা নাই, বাজারের দিন শুধু খাওয়া থাকে, তাছাড়া খাওয়া থাকে না। স্কুল কলেজ যেতে মানুষের খুব ভোগান্তি, অনেকে নৌকা আছে, নৌকাতে পারাপার করে, প্রত্যেক ঘরের প্রায় নৌকা আছে, কারণ শিক্ষা প্রতিষ্ঠান সকলগুলি এই নদী পারাপার করে তার ওপার যেতে হয়, শিক্ষা প্রতিষ্ঠান সবই ওপারে নৌকরণ। সামনের জায়গায় একটা সেতু ছিল, পুল ছিল, পুলটা ভেঙে গেছে প্রায় 10 বছর উপরে, এটা সংস্কারের কোনো নাম নেই, এটা নদীতে বিলীন হয়ে গেছে, এখন আর এটা দেখা যাচ্ছে না। এই এই জায়গা থেকে ছিল সেতুটা, সেটা দুলা চেয়ারম্যান থাকতে দুবার দেওয়া হয়েছে, তারপর থেকে আর এটা দেওয়া হয় নাই, স্টিমারের ধাক্কায় এটা ভেঙে পড়ে যায় এবং এটা সংস্কার করা হয়নি, বাট নদীতে বিলীন হয়ে গেছে। সরকারের কোনো পদক্ষেপ নেই, এখানে স্থানীয় জনপ্রতিনিধিদের কোনো পদক্ষেপ নেই। এই রাস্তা দিয়ে বাচ্চাদের হাঁটতে চলতে হয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়, দেখি রাস্তার কি অবস্থা। এই জায়গায় জায়গায় এরকম গর্ত হয়েছে যা জোয়ার ভাটার পানি আসে, মানুষের রান্না বান্না করতে কষ্ট হয়, তাদের চুলায় পানি উঠে যায় এবং তারা রান্না বান্না করতে পারে না, এবং তাদের ফসল তো বন্ধ একেবারে, মৌসুমি কোনো ফসল চাষাবাস করা যায় না। নৌকো দেখতে পাচ্ছেন ঘাটে, সবাই নৌকোয় পারাপার করে সেতু না থাকার কারণে, বা কোনো পুল ছিল, পুল না থাকার কারণে সবাই নৌকোয় পারাপার করে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবার পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে, এটা নাম দিচ্ছে এলাকার মানুষ পদ্মা সেতু। এই দেখেন পদ্মা সেতু, মানুষ এটা দিয়ে পারাপার হয়। এই যুগে এটা উন্নয়নশীল দেশে এরকম সেতু আছে, এটাও দেখতে হয়, অনেক বড় সেতু, পারাপারে ভয় হয়। দেখেন এটা মডেল উপজেলা, এখানে প্রায় 4-5 বছর ধরে এরকম একটা সেতু দিয়ে মানুষ পারাপার করে, এর কোনো জনপ্রতিনিধির কোনো ব্যবস্থা নেয় নাই। এখানে ইউনিয়নের চেয়ারম্যান আছেন, তারপর ওয়ার্ডের মেম্বার আছেন, তারা এগুলো দেখেও না দেখার ভান ধরে আছেন, তারা শুধু নির্বাচনের শেষ সময় আসে এবং ভোট চায়, এটাই এখানকার মানুষের কথা। চলুন এটা পার হই। যদি পার হতে ভয় করতেছে তারপরও যাই, যাক শেষ পর্যন্ত পার হয়ে আসলাম। এদিকে রোডের এই একই অবস্থা, এখান থেকে জোয়ারভাটার পানি যাচ্ছে, এই যে কৃষি জমি দেখছে, ধান চাষ করা হয়েছিল বা কৃষি দিয়েছিল, মানুষ মুগ ডাল চাষ করে, খেসারি ডাল চাষ করে, কিছু চাষ করার উপযোগী নয় এই জমি, বিশাল জমি, জোয়ারভাটার পানি আসে সবসময় এবং এই জমি সবসময় জোয়ারভাটার পানি তলিয়ে থাকে, এবং বড় জোয়ার যখন পানি হয় বা বন্যা হয় তখন তো এই রাস্তা ওপার পানি পড়ে, তখন সব পানিতে পড়ে যায়, মানুষ চলাচল করতে তো দূরের কথা, রান্না বান্না করে খেতে পারে না। এই হলো এখানকার জমির ফসলি জমির অবস্থা, এরকম জোয়ার ভাটার পানি আসে এবং এখানে মৌসুমি কোনো চাষাবাদ করা যায় না, ফসল আবাদ করা যায় না, শুধু একমাত্র ধান, এক মৌসুম ধান কাটার উপরে, ধান চাষের উপরে নির্ভরশীল, আমন ধান চাষ করা হয়,
তাছাড়া কোনো ধান চাষ করে না, তা পানি ভিতরে কাটতে হয়।